আগামী তেসরা মে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন মুর্শিদাবাদ জেলায়। হরিহরপুরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা হল সোমবার। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে 2 এপ্রিল থেকে 9 এপ্রিল নমিনেশন ফাইলের দিন। হরিহরপুরা ব্লকের হুমায়পুর গ্রাম পঞ্চায়েতের 17 জন প্রার্থী, একই সাথে পঞ্চায়েত সমিতির 3 জন প্রার্থী নমিনেশন ফাইল করেন এদিন। পঞ্চায়েত সমিতির 3 জন প্রার্থী হলেন বনমালী সরকার, আইনুল শেখ, কনিকা দাস। মনোনয়নপত্র জমা দেওয়ার ঘিরে বিডিও অফিসের বাইরে পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে আমরা পঞ্চায়েত সমিতির 3 জন প্রার্থীকে আমরা নমিনেশন ফাইল করাবো এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রায় 17 জন প্রার্থীকে আমরা আজকে নমিনেশন ফাইল করাবো এবং একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এই পর্যন্ত এই অবস্থায় রয়েছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।